সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানের অষ্টাদশ পর্ব। আজ রবিবার, বাংলার 22শে কার্তিক 1427, ইংরাজি 8ই নভেম্বর 2020। আমেরিকার সাংবাদিক ওয়াল্টার লিপম্যান বলেছেন, কালচার ইজ দ্য নেম ফর হোয়াট পিপল আর ইন্টারেস্টেড ইন, দেয়ার থটস, দেয়ার মডেলস, দ্য বুকস দে রিড অ্যান্ড দ্য স্পিচেস দে হিয়ার। মানুষ যাতে আগ্রহী, তাদের চিন্তাভাবনা, তাদের আদর্শ, তারা যে বইগুলি পড়েন এবং যে ভাষণগুলি তারা শুনতে পান, সেগুলির নামই হল সংস্কৃতি। আজকের মূল অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য। আপনাদের সামনে কথা বলতে আসছেন নন্দিতা। নমস্কার, আমি নন্দিতা। চলে এসেছি যথারীতি সঞ্চালনার দায়িত্ব নিয়ে, শিল্পীদের কাছ থেকে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আনন্দের সেতু রচনা করতে। সেই সেতু রচনা করার কাজ আজকে আধুনিক গান দিয়ে। হৃদয়ে যখন বিরহ, তখন সমস্ত জীবনে যেন কান্নার বর্ষা নেমে আসে। শুধু বর্ষার দিন বলে মন তখন আর অপেক্ষায় থাকে না। পুরানো বর্ষার দিনের মধুর স্মৃতি স্মরণ হলে প্রতিটা দিনই যেন বিরহের বা কান্নার বর্ষা হয়ে ওঠে। প্রণব রায়ের লেখা, কমল দাশগুপ্তের সুরে, গান শোনাবেন পুরুলিয়া থেকে তন্দ্রা হালদার।
আপন আবেগ প্রকাশ করে আপনাকে সমর্পণ করার অভিপ্রায়ে মাঝে মাঝে প্রকাশ হয় অন্তরের ভাষা, সরাসরি মুখের ভাষায় প্রকাশিত হয় মনের ভাষা। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, কথা ও সুর অর্ক শোনাবেন বারাসাত থেকে মপিতা দাস। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে ঝাপটে জড়িয়ে ধরবো তোমাকে, যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে ঝাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথচেরই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে চাই তোমাকে, ও তোমাকে। প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে আপন সুখ ও সৌন্দর্যের জন্য নিজেকে ভরিয়ে তোলার চেষ্টায় প্রকৃতির সৌন্দর্য হানি করে মানুষ বারংবার বিড়ম্বিত হয়, তখনই মানুষ ভুল বুঝতে পারে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা ও সুরে গান শোনাবেন শান্তিনিকেতন থেকে সঞ্জয় চক্রবর্তী। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে ভরেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি, আমি ঝড়কে যেদিন সেধে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি। ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, বুঝিনি সেদিন
বুকে দুলিয়ে দিয়েছি, তখন শূন্য ঝিনু ছিন্ন হৃদয়, শূন্য ঝিনু ছিন্ন হৃদয়, একই আলো ধরেছি আমি সেদিন থেকে যেতা বাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন সেধে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যেতা বাজি হেরেছি। সাজিয়ে আমি কোকিল বধুকে ঘরে ডাকি, তাই নিজের চোখে জলে নেশে আমায় দিয়েছে ভাগে। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধুকে ঘরে ডাকি, তাই নিজের চোখে জলে নেশে আমায় দিয়েছে ভাগে। নাগের মাথায় যে মনি মানায় তাকে ছিঁড়ে এনেছি, নাগের মাথায় যে মনি মানায় তাকে ছিঁড়ে এনেছি, মনি যে সবার সাজে না মনিকে ম্লান ভেবে জেনেছি, এখন অন্ধ নাগের বিষে বিষে, এখন অন্ধ নাগের বিষে বিষে দেহ মনে প্রাণ ভরেছি। আমি সেদিন থেকে যেতা আমি ঝড়কে যেদিন সেধে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যেতা বাজি হেরেছি। অশান্ত পৃথিবীতে ভবিষ্যতের ভাবনায় মানুষ যখন ভীষণ ভয়ে অস্থির, তখনও মনে হয় কতদিন আগে জীবনে বসন্তের ছোঁয়া ছিল, ভালোবাসা থাকবে না, আছে তো। মৌসুমি ভৌমিকের গান শোনাচ্ছেন বোস্টন থেকে সুরভি মৈত্র। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গঙ্গিলে, আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আরে সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে, কেন শুধু ছুটে ছুটে চলা একা একা কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে, যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো গান গাও প্রাণ,
ওঠে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব ভুলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি জীবনটা যখন বন্ধু স্বজন আত্মীয়ের কাছে ধোকা খেয়ে মিথ্যে বলে মনে হয়, কোনো বিরহের কাঁটা যখন ব্যথা দেয়, বেঁচে থাকার ইচ্ছেটা যখন নষ্ট হয়ে যায়, মা কিন্তু তখনও তাকে কোলে নিতে দ্বিধা করেন না। মায়ের কোল সমস্ত ব্যথার চন্দন প্রলেপ হয়ে শান্তি দেয় সন্তানকে। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মৃণালকান্তি ঘোষের সুরে গান শোনাবেন শান্তিনিকেতন থেকে প্রণবচন্দ্র। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি ডাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ভাবি গঙ্গায় ঝাঁপি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি ডাকি মা গো, সে কি তুমি, সে কি স্বজনের কত বঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি ডাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে,
তাই দূর থেকে দূরে বন্ধুর দরজাতে যত কিছু করাঘাত যাই বিফলে কি যেন হঠাৎ বলে আই গলে আয় আমি তো আছি বললি নাকি মা সে কি তুমি সে কি তুমি মা সে কি তুমি গানের পর্ব আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি বিশেষ পর্ব ছোটদের নিয়ে আগামী শনিবার ইংরাজি 14 নভেম্বর 2020 সন্ধ্যা 6টায়। আমাদের অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিতে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনাদের এই মতামত আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করে আপনাদের আরো আনন্দ দেওয়ার সুযোগ পাবে। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা, আজ এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। শেষ করবার আগে সবাইকে আরেকবার শুভেচ্ছা, নমস্কার।